ঘুম থেকে উঠেছে তো গুড ইভিনিং দেখো ঘুম থেকে উঠে আমরা ব্যাগ গুছিয়ে ফেলেছি এই দেখো কত বড় একটা লাগেজ হয়েছে আমরা কোথায় যাচ্ছি পাপা মামা সানভি আমরা কোথায় যাচ্ছি সবাইকে বলো বলে দাও বলো সামনেই তো পুজো পরশু দিন পুজো তো আমরা কালকে যাচ্ছি জয়ের অফিসে তো জয়ের অফিস বলতে এখন তো জয়ের অফিস হচ্ছে নীলগঞ্জ তো আগে জয় যে অফিসে ছিল বহরমপুর সেখানেই যাচ্ছি দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে আরও কিছু যাবে ব্যাগের মধ্যে তিন দিনের জন্য যাচ্ছি পাপা কি কি মজা মজা আবার আবার ঘুরতে ঘুরতে যাচ্ছি যাচ্ছি তাই তো তো হ্যাঁ বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে শুক্রবার থেকে বৃষ্টি আজকে হচ্ছে রবিবার তিন দিন বৃষ্টি হয়েই যাচ্ছে মাম্মা একটাও কাঁথা কাপড় জামা কাপড় কিচ্ছু নেই কি যে করব ওকে যে আমি প্যাম্পাস পরিয়ে রাখবো সবসময় সেটাও হচ্ছে না কারণ সবসময় প্যাম্পাস পরে না ও বিরক্ত হয়ে যাচ্ছে এখন দেখো প্যান্ট পরিয়ে রেখেছি একটু পরপরই মানে যেহেতু বর্ষায় পুরো করে দিচ্ছে কি যে করবো এবার যেহেতু আমরা যাচ্ছি কালকে কি যে জামা কাপড় নেবো সেটাই ভাবছি ও একটাও জামা কাপড় নেই সব ভিজিয়ে ফেলেছে হিসু করে সব ভিজিয়ে ফেলেছে মাম্মাম কালকে আমরা বেরোবো দুপুরবেলা আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছে সেটা তোমরা কালকেই দেখতে পাবে এখনও গুছানো কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে আর মাম্মাম সবে ঘুম থেকে উঠল আর ও এখন না ওকে দেখো এই যে নিচে পুরো বিছানা করে ওকে সয় এই ম্যাকটেসটা কিনে নিয়ে এসেছিলাম এই ম্যাকটেসে সুন্দর করে বিছানা করি তারপর এখানে শুয়ে দিই মানে ভয়টা কম থাকে নিচে শোয়ালে ওপরে শোয়ালে ভয়টা মানে বেশি কোথাও ধরো গেলাম বাথরুমে আবার রান্না করতে মানে মনে একটা ভয় কাজ করে যদি উঠে যদি পড়ে যায় এটাই কাজ করে ভয় ওই কারণে তাড়াতাড়ি করে ম্যাকটেস কিনে এনে নিচে বিছানা করে মাম্মাকে শুয়ে দিই মামা তো আমরা তো যাচ্ছি কালকে এখনো দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে কি যে করবো বুঝতে পারছি না যদি বৃষ্টি হয় কালকে বললো তো বৃষ্টি হবে না সে আশায় ব্যাগটা গুছালাম যদি বৃষ্টি হয় তাহলে আর যাবো না এত ছোট বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে বেরোনো দেখা যাক কি হয় কালকেটা কালকে দেখা যাবে ব্যাগটা তো গুছিয়ে রাখি পাপা কি হচ্ছে এই যে মামা সবাইকে বলে দাও গুড ইভিনিং বলে দাও বলো আমরা আবার ঘুরতে যাচ্ছি গুরু গুরু করতে যাচ্ছি বহরমপুর যাচ্ছি ওখান থেকে আমরা মুর্শিদাবাদ যাব মতিঝিল যাব তারপর হাজারদুয়ারি যাব তাই তো পাপা প্রথমবার যাচ্ছে আমি তো অনেকবার গেছি প্রায় সাত আটবার হয়ে গেছে আমার যাওয়া তাই না মাম্মা গতবার সানভিও গিয়েছিল আমার পেটে করে তখন সানভি সাত মাসের ছিল এবার সানবি নিজে যাবে তাই তো মামা সবাইকে বলে দাও বলো আমি এবার যাচ্ছি প্রেজেন্ট তাই তো পাপা চলো অনেক বক বক করেছি এবার যাই গুজ গাছ করতে হবে রান্না বান্না করতে হবে রাতে রান্না বান্না কি যে করবো সেটাই ভাবছি জয় অফিস থেকে এসছে তো জয়কে বললাম ইলিশ মাছ আছে তুমি কি করবে করে নাও এদিকে আমি গুজ গাছটা করে নি সেই ফেলেছি জানি না কালকে যাওয়া হবে কিনা আর এই দেখো মাম্মাম কি করছে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে পাপা তুমি প্যাম্পাসটা নিয়ে খেলছো এই দেখো সানবি কি করছে কালকে কি যেতে পারবি হ্যাঁ এ কালকে কি যাওয়া হবে বৃষ্টি কি থামবে হ্যাঁ ব্যাগ তো গুছানো হয়ে গেছে বল ব্যাগ তো গুছানো হয়ে গেছে কি হবে যদি আমরা যেতে না পারি এই যে দুষ্টু তো চলো বাই বাই টাটা গুড বাই গয়া